chicken. Teachers first, my idea, Narendra Vidyanikethan. Bang, hip, 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 hip. Teachers first, Somoji. Hip, 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 hip. Teachers first, Santana Kundu. Hip, 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 hip. আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন। আজ 15 জুলাই সকাল 10টায় মাধ্যমিক পরীক্ষা 2020 ফলাফল প্রকাশিত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেছেন। মেধা তালিকায় এবছর 1 থেকে 10 মধ্যে মোট 84 জন স্থান পেয়েছে। এবছর কিন্তু জেলারই জয় জয়কার। দুঃখের বিষয় কলকাতা কিন্তু এবার কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি। এবং এখন আমি রয়েছি নৈহাটিতে, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে। এখানকার এক ছাত্র রাজ্যের মধ্যে 11th র্যাঙ্ক করেছে, তার প্রাপ্ত নম্বর হলো 682। আমি তার থেকেই শুনে নেব। এবং আমার সাথে রয়েছেন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শান্তনু কুণ্ডু মহাশয়, রয়েছে সেই ছাত্র, সেই নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন যাকে নিয়ে গর্ব করছে এবছর, সেই ছাত্র সৌম্যজিৎ দাস, সেও কিন্তু রয়েছে। সৌম্যজিতের বাবা মাও রয়েছে, আরেক স্যার রয়েছেন। আমরা কিন্তু সৌম্যজিতের সাথে প্রথমে কথা বলে নেব, তার কি অনুভূতি, তার কি প্রতিক্রিয়া তার থেকে প্রথমে জেনে নেব। সৌম্যজিৎ, কেমন লাগছে প্রথমে? খুবই ভালো লাগলো। যখন প্রথমে দিদি দেখেছিলো মোবাইলের রেজাল্টটা, আমি তখন উপরে ছিলাম, তো যখন শুনলাম নিচে একটু হয়ে হচ্ছে, তখন নিচে এসে দেখলাম 682 পেয়েছি। সত্যি খুব ভালো লাগলো তখন, সেই সময়টা, সেই সময়ের মতো আনন্দ এতদিনও পাইনি এখন পর্যন্ত। এক বছরে পুরো পড়াটা সার্থক হলো। 683 হলো টেস্ট র্যাঙ্ক অবধি মেধা তালিকায় এসছে, একটা নাম্বার আফসোস হচ্ছে কি? সত্যি বলতে কি, আফসোস একদমই হচ্ছে না। যেটা পেয়েছি, আমার যেটা পাওয়ার দরকার ছিল আমি সেটাই পেয়েছি। 683 হতো বাট হয়নি, যেটা হয়েছে সেটা দিয়ে আমি সন্তুষ্ট। এক্সপেক্ট করেছিলে এতটা নম্বর? হ্যাঁ, কিছুটা হলেও এক্সপেক্ট করেছিলাম এতটা নম্বর। পরীক্ষা ভালোই দিয়েছিলাম। রাজ্যের মধ্যে 11th হওয়া না, সেটার হয়তো খুব একটা এক্সপেক্ট করিনি। মোটামুটি 675-এর উপর পাওয়া আমি ভেবেছিলাম। আরেকটা কথা আপনাদের দর্শকদের জানিয়ে রাখি, ও কিন্তু ব্যারাকপুর সাব ডিভিশনে ও কিন্তু প্রথম হয়েছে। মেধা তালিকায় নাম না এলো ব্যারাকপুর সংসদীয় কেন্দ্রে, সে ও কিন্তু প্রথম হয়েছে। এবং আরও কিছু প্রশ্ন হচ্ছে, কতক্ষণ পড়তে এই সময়টা? কতক্ষণ পড়তাম বলে সেরকম কোনো বাধা ধরার সময় ছিল না। যেটুকুনি পড়তাম ভালো করে পড়ার চেষ্টা করতাম, আর বিভিন্ন কোশ্চেন এগুলো ভালো করে করা, বিভিন্ন ইয়ার্সের কোশ্চেন দেখা, সেগুলো নিয়ে ট্যালি করে যে কোশ্চেন করা, এভাবে। আর স্কুলের শিক্ষক শিক্ষিকা বা প্রাইভেটের যারা ছিল তারা কতটা সহায়তা করে, বা বাড়ির পরিবারের যারা, তোমার বাবা মা দিদি, তারা কতটা সহায়তা করে? অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাড়িতেও যথেষ্ট সাপোর্ট ছিল, যথেষ্ট সব কিছুই, বা পড়াশোনার পিছনে নজর রাখা সব কিছুই করেছিল। আর পড়াশোনা বাদে কী কী করতে ভালো লাগে? পড়াশোনা বাদে আমার মেন হবিটা ছিল হচ্ছে আঁকা। আঁকা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর মানে অবসর সময় পড়াশোনার মাঝখানে আঁকতে ভালো লাগে? হ্যাঁ। এবার আমি কিন্তু একদম সরাসরি যে প্রধান শিক্ষক মহাশয় শান্তনুবাবু তার কাছে চলে যাব, তার থেকে জেনে যাবো আজকে যে স্কুলে একটা এত আনন্দের দিন, গর্বের দিন, কেমন লাগে স্যার, কী বলবেন? বলার সত্যি কথা ভাষা নেই। আমার সন্তানের জন্য আমি অত্যন্ত গর্বিত। এত আনন্দ আমি হয়তো আমার মানে এই জীবনে পাইনি, এতটা আমি মানে আবেগ নির্ভর হয়ে পড়েছিলাম। খবরে শুনলাম আমাদের একজন শিক্ষক ফোন করে জানালেন, আমি সেই সকালবেলা 9:30 সময় স্কুলে চলে এসেছি রেজাল্টের জন্য। তো আমার আশঙ্কাটা বলতেন, স্যার এবছরের রেজাল্ট খুব আউটস্ট্যান্ডিং হবে, কিন্তু এতটা আউটস্ট্যান্ডিং হবে সত্যিই আমি ভাবতে পারিনি। আমি আমাদের প্রচুর ছাত্র,
তারা 600 উপরে পেয়েছে, 650 উপরে পেয়েছে, প্রচুর চাপ। এবং সার্বিকভাবে যে রেজাল্টটা এসছে এটা আমাদের বিদ্যালয়ে আমরা যে পরিশ্রম করি, আমাদের বিদ্যালয় সব দিক থেকে এগিয়ে থাকে, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে আমরা বারবার চেষ্টা করে গেছি। এবছর আমরা সেই রেজাল্টের কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পেরেছি, কারণ এর আগে 1986-87 সালে আমাদের বিদ্যালয় থেকে প্রথম হয়েছিল, সেই এত বছর পর আবার মেধা তালিকার মধ্যে আমরা স্থান করতে পেরেছি। এর জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম আছে, আমাদের ছাত্ররা আছে তাদের অসম্ভব পরিশ্রম আছে, এবং সর্বোপরি ছাত্র শিক্ষক মেলবন্ধনে আজকে যে রেজাল্টটা আমার কাছে সৌম্যজিৎ নিয়ে এসছে এর জন্য আমি খুব মানে গর্বিত মনে করছি, এবং ও আরও আরও বড় হোক, এই সুবৃদ্ধি হোক, এই কামনা করছি। আরেকটা প্রশ্ন আপনার কাছে করে নেবো, আপনি তো ব্যারাকপুর সাব ডিভিশনের মাধ্যমে এবং সমাজকে কনলেন, আপনার থেকে পরীক্ষার পরে আমরা জেনেছি যে কীরকম কী হয়েছে, এবছর ব্যারাকপুর সাব ডিভিশনের ওভারঅল রেজাল্ট কেমন হবে? ব্যারাকপুর সাব ডিভিশন এবছর তো মূলত রেজাল্ট তো ভাবে পাওয়া যায়নি, স্কুল ভিত্তি হয়নি, ছাত্রছাত্রীরা রেজাল্ট পেয়েছে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে। আমরা 21-23 তারিখের মধ্যে মার্কশিটগুলো হাতে পাবো, তারপর আমরা সেটা ডিস্ট্রিবিউট করতে পারবো, তখন পরিষ্কার চিত্র সামনে আসবে। কিন্তু এখন যে চিত্রটা আমাদের সামনে এসেছে, আমরা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত নামী দামি প্রতিষ্ঠানগুলো আছে এই অঞ্চলে, বিভিন্ন কাঁচাপাড়াতে আছে, নৈহাটি আছে, হালিশহর আছে, বা অন্যান্য স্কুলগুলো যেগুলো আছে, সর্বিকভাবে রেজাল্ট সব স্কুলেরই কম বেশি ভালো হয়েছে। কিন্তু আমাদের তাই আমি বেশি করে আমি জানি, যেহেতু আউটস্ট্যান্ডিং হয়েছে আমাদের বাংলা মাধ্যম, ইংরাজি মাধ্যম দুই মাধ্যমেই আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়েছে, যেটা এই অঞ্চলে একমাত্র আমাদের স্কুলে দুটো মাধ্যম আছে এবং দুটো মাধ্যমেই সমানভাবে রেজাল্ট হয়েছে। এবং আমাদের জেলা থেকে, আমাদের ব্যারাকপুর শিক্ষা জেলা থেকে, আমাদের রহড়া থেকে থার্ড হয়েছে, আর দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন থেকে ওরা ওরা র্যাঙ্ক করেছে। মূলত দেখতে গেলে 1-10 মধ্যে ওরা দুজন আছে, আর আমাদের স্কুল থেকে এই 1 নম্বরের জন্য আমরা মিস দ্য ট্রেন বলবো আর কি, 10th হতে না পেরে আমরা 11th হয়েছি। তবে নাম্বারটা বড় কথা, একটা নাম্বার বড় কথা না, নাম্বারটা হচ্ছে আমাদের একটা সংখ্যা মাত্র, কিন্তু আমার ছাত্রছাত্রী যারা না পেয়েছে তার জন্য গর্বিত, ওরা এ নম্বরে সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট। আচ্ছা, আমি সৌম্যজিতের থেকে জেনে নেবো যে তুমি কি কোনো বিষয়কে রিভিউ করবে? হ্যাঁ, ইচ্ছা আছে অঙ্ক বিষয়টা আমার রিভিউ করার, যাতে কিছুটা নাম্বার কিছুটা নাম্বার, কিন্তু আমি এই নম্বরে যথেষ্টই সন্তুষ্ট। ধন্যবাদ। এবার আমরা কথা বলে নেব সৌম্যজিতের বাবা মার সাথে, বাবা মাও ওর সাথে এসছে স্কুলে, আনন্দটা ভাগ করে দিতে কেমন লাগছে? উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছিল, তো ওর তো ব্যাপারটা আরো না মানে আমি আশা করেছিলাম কত মানে কীরকম প্রস্তুতিটা নিয়েছিল, আপনারা কীরকম সাহায্য করেছেন? বাড়িতে ও প্রচণ্ড কনসাস, পড়াশোনা ছাড়া অন্য কোনো ব্যাপারে আমি কোনোদিন ওকে দেখিনি। হ্যাঁ, সে যেভাবেই হোক আমার দিদিও একটু সাহায্য করতে, মা আর দিদি, আমার পক্ষে তো সাহায্য করা খুব অসুবিধা ছিল, আমি তো প্রফেশনে থাকতাম, কিন্তু প্রচণ্ড কনসাস মানে পড়াশোনার ব্যাপারে আপনি যা দেবেন যাবে যেভাবে করাবেন, স্কুলের টিচারদের খুব ইয়ে করতেন প্রচণ্ডভাবে, এবং প্রাইভেট টিচারদেরও যা বলতেন তাই মানত, সেদিক দিয়ে একদম খুব ওবিডিয়েন্ট ছিল, যেটার ফলও পেল। আপনার নাম? সৌমেন্দ্র কুমার দাস। আর আমি সৌম্যজিতের মার্চ থেকে একটু আমি জেনে নেবো যে কেমন লাগছে রেটিমার, সেটা তো এমন রেজাল্ট করেছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, মানে এরকম একটু ভালো রেজাল্টের আশা করেছিলাম, হ্যাঁ ভালো রেজাল্টের আশা করেছিলাম, এটা পেয়েছে, খুব ভালো লাগছে। মানে সকাল থেকে তো ফোনই আসছে এরকম, আপনি স্কুলে আসতে। আচ্ছা, ও তো বললো যে একটা নাম্বারের জন্য যে মেধা তালিকায় স্থান পায়নি তাতে ওর কোনো অসুবিধা, ও কিন্তু স্যাটিসফাইড, আপনারাও স্যাটিসফাইড তো? হ্যাঁ, ও যখন স্যাটিসফাইড তখন আছি, আমরাও আছি স্যাটিসফাইড, আচ্ছা, আমি একটু জেনে নেব ওর থেকে একটুখানি জেনে নেব ওর কি ইচ্ছা আছে আগামী দিনে কি নিয়ে পড়া, 11-12 বা উচ্চ মাধ্যমিকে কি নিয়ে পড়া, কি ইচ্ছা আছে?
ইচ্ছা তো আছে সায়েন্স নিয়ে পড়ছি এবং পরবর্তীকালে জয়েন্ট দিয়ে বো, কিন্তু তাছাড়াও আমার জেনারেল লাইনে পড়ারও একটু ইচ্ছা আছে, যদি জয়েন্টে নিয়ে না হয় তাহলে আমি জেনারেল লাইনে ইচ্ছা আছে। প্রফেসর পরবর্তীতে কোনটা নিয়ে আমি এগোতে চাইবো সেটা কিছুদিন পরে ডিসাইড করবো, আগে কিছুটা পড়ে নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলে দিলাম। প্রধান শিক্ষক মহাশয়কে যথেষ্ট এই ব্যাপারে মানে উনি স্যার সবাইকে স্কুলের চেয়ে মানে মানে যেভাবে ওনারা ওনাকে তৈরি করেছেন, আমরা কথা বলে নিলাম সৌম্যজিতের সাথে, শান্তনুবাবুর সাথে, সৌম্যজিতের মা বাবার সাথে। এবার আমরা একটু কথা বলে নিলাম এই স্কুলের আরেকজন শিক্ষক মহাশয়ের সাথে, তার সাথে যে তার স্কুলের ছাত্র এরকম রেজাল্টে কীরকম অনুভূতি? একটা ভীষণ একটা নস্টালজিক ব্যাপার কাজ করছে যে 1986-87 যখন আমরা স্কুলে ঢোকার পরে আপনারা শুনেছিলাম 1986-87 এই স্কুল থেকে পশ্চিমবাংলার মধ্যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিলেন আমাদের স্কুলের মাস্টারমশাইয়ের ছেলে। তারপরে দীর্ঘ প্রায় ধরুন 33-34 বছর পরে আজকে আমাদের স্কুল থেকে 11th র্যাঙ্ক করলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 11th, এবং ব্যারাকপুর লোকসভার মধ্যে প্রথম সৌম্যজিৎ দাস। এর জন্য আমার অন্তর থেকে ওর প্রতি আশীর্বাদ রইল, ভবিষ্যতে অনেক অনেক উন্নতি করুক, অনেক উপরে যাক। ছাত্র হিসাবে বলবো সত্যি ওবিডিয়েন্ট, এবং আমরা সবসময় বলি যে অনেস্টি ওবিডিয়েন্সি মানে নিষ্ঠা যদি থাকে সে উন্নতি করবেই। ওর মধ্যে আমরা সেই ওবিডিয়েন্সে দেখতাম, ভীষণ ওবিডিয়েন্ট ছাত্র, যা বলতাম যে কাজটা দিতাম আমরা সেই কাজটা কিন্তু তুলে নিয়ে আসতো। আমার ক্ষেত্রে আরও একটু বেশি ফিলিংসটা হচ্ছে এই কারণে কি, আমিও তো স্কুলের ছাত্র ছিলাম। আমি 1993 সালে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম, 2001 সালে শিক্ষক হিসাবে এই স্কুলেই জয়েন করি, আমি স্ট্যাটিস্টিক্সের টিচার। তো সেই হিসাবে আমার মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, যেটা বোঝাতে পারছি না যে ও যে রেজাল্টটা করেছে জন্য মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন এটা বজায় রাখতে পারে সারা জীবন, এবং ওর অনেক উন্নতি আমি কামনা করি। সৌম্যজিৎ ছাড়া বাকি আমাদের স্কুলের এবছরে আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়েছে। আমরা যে এখন এক যে প্যান্ডেমিক যে সিচুয়েশন, যে কারণে প্রত্যেক বছর যেটা আমরা পাই যে স্কুলে অনেক সকালবেলা থেকেই আমরা চলে আসি, যারা বিশেষ করে লোকাল টিচার যারা সবাই চলে আসেন যে কখন রেজাল্টটা আসবে। টোটাল সিটটা আসলেই আমরা সবাই মিলে টেবিলের উপর হামলে পড়তাম হেড স্যারের সঙ্গে যে কে কীরকম রেজাল্ট করছে, আমরা প্রত্যেকেই আমরা টুকতাম সেটা। এবারে আমরা সেটা পাচ্ছি না বলে না ভেতরটা একটা কিরম যেন একটা মানে অসহায়, ভীষণ অসহায় লাগছে। ওরা রেজাল্ট ওরা জানাচ্ছে ওয়েবসাইট থেকে, ওরা নিজেরা ইন্ডিভিজুয়ালি রেজাল্ট জানছে, তারপরে আমাদেরকে জানাচ্ছে, তখন আমরা জানতে পারছি কে কীরকম রেজাল্ট করছে না করছে, এবং ওদের মাধ্যমেই আমরা জানতে পারছি আদার্স স্টুডেন্টসরা কীরকম রেজাল্ট করছে। তো ওদের কাছ থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি এবছরে 600-এর উপরে আমার স্কুলে প্রায় নিয়ার অ্যাবাউট 30-35টা স্টুডেন্ট অন্তত আছেই যে 600-এর উপরে নাম্বার রয়েছে, এবং আউটস্ট্যান্ডিং রেজাল্ট হচ্ছে এবছরে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের। আমরা ভীষণভাবে গর্বিত আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের যে প্রচেষ্টা, এবং সমগ্র শিক্ষক শিক্ষিকাদের যে সমবেত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বোধহয় একটা সার্থক রূপ আমরা পেয়েছি। আমাদের অত্যন্ত গর্বিত করেছে আমাদের ছাত্ররা এবছরে। আপনার নাম? আমার নাম সুশান্ত পোদ্দার, আমি স্কুলেরই রাশিবিজ্ঞানের শিক্ষক, স্ট্যাটিস্টিক্সের টিচার। আমরা কথা বলে নিলাম একে একে সৌম্যজিতের সাথে, শান্তনুবাবুর সাথে, ওর বাবা মা, আরেকজন যে শিক্ষক মহাশয় ছিলেন তার সাথে। তারা কিন্তু জানালেন এবছর কিন্তু নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের যে রেজাল্ট তা কিন্তু আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়েছে, 600-এর উপরে 30-35 জন রয়েছে, তার মধ্যে সৌম্যজিৎ একজন, যে এবার রাজ্যের মধ্যে 11th র্যাঙ্ক করেছে। হয়তো মেধা তালিকা আসতে পারেনি তার জন্য কিছুটা হলো আপসেট, কিন্তু ও যে 11th র্যাঙ্ক করেছে এবং ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যেও কিন্তু প্রথম হয়েছে, এটাও কিন্তু একটা বড়ো ব্যাপার। সেই জন্য ও কিন্তু স্যাটিসফাইড ওর নাম্বারে, আগামী দিনে ও সায়েন্স নিয়ে পড়তে যায়, এবং যেটা ওর ভালো লাগে, বাবা মা কিন্তু কোনো কিছু চাপিয়ে দিতে চান না, যেটা ওর ভালো লাগে সেই লাইনেই কিন্তু ও কিন্তু ঘুরতে যায়। ক্যামেরাম্যানের সাথে আমি আকাশ, দ্য রেগুলার .in নৈহাটি।